হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। ভালো তো থাকতেই হবে, তার জন্য আমার হেলথ টিপসটি চ্যানেলটি। সো বন্ধুরা, আজকে যে হেলথ টিপসটির কথা বলবো সেইটি হচ্ছে, প্রতিদিন কিশমিশ খেলে 8টি শারীরিক সমস্যা ভালো হবে। জানা আছে? জানা না থাকলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। কিশমিশ আমরা সাধারণত রান্নার কাজে বেশি ব্যবহার করে থাকি, এমনিতে খাওয়া হয় অনেক কম। অনেকের ধারণা শুধু কিশমিশ রেজিনি খেলে দাঁতের ক্ষতি হয় অনেক, কিন্তু এটি ভুল ধারণা। কিশমিশ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি, নানান ধরনের শারীরিক সমস্যা থেকে মুক্তি দিতে পারে প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস। তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিশমিশ থেকে দূরে থাকাই ভালো। নম্বর এক, মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়। কিশমিশে রয়েছে বোরন, যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। বোরন মনোযোগ বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান। মাত্র 100 গ্রাম কিশমিশ থেকে প্রায় 2.2 মিলিগ্রাম বোরন পাওয়া সম্ভব। নম্বর দুই, উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। কিশমিশে পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম রক্ত থেকে দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে। নম্বর তিন, কিশমিশ কোলেস্টেরলের সমস্যা কমায়। কিশমিশে খারাপ কোলেস্টেরল রয়েছে 0%। এছাড়া কিশমিশে সেলুবল ফাইবার খারাপ কোলেস্টেরল দূর করে কোলেস্টেরলের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। 1 কাপ কিশমিশ থেকে প্রায় 4 গ্রাম পরিমাণে সেলুবল ফাইবার পাওয়া যায়। নম্বর চার, চোখের সুরক্ষা করে। প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যার সমাধান করে। কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেলন ম্যাকুলার ডিগ্রেশন প্রতিরোধ করে, চোখের সুরক্ষার কাজ করে। নম্বর পাঁচ, অ্যাসিডিটি সমস্যা সমাধান করে। কিশমিশের ম্যাগনেশিয়াম ও পটাশিয়াম আমাদের পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড, যা অ্যাসিডিটি সমস্যা তৈরি করে, তা দূর করতেও সহায়তা করে। নম্বর ছয়, কোলেস্টেরল ক্যান্সার প্রতিরোধ করে। ফাইবার সমৃদ্ধ খাবার কোলেস্টেরল ক্যান্সার প্রতিরোধে সবচাইতে বেশি কার্যকারী। মাত্র 1 টেবিল চামচ কিশমিশ আপনাকে প্রায় 1 গ্রাম পরিমাণ ফাইবার দিতে পারে। এছাড়াও কিশমিশে রেজিন, টার্টারিক অ্যাসিড হজম সমস্যা দূর করে পরিপাকতন্ত্রে সুরক্ষা করে। নম্বর সাত, রক্ত স্বল্পতার সমস্যা দূর করে। আমরা সকলেই জানি দেহে আয়রনের অভাবের কারণে রক্ত স্বল্পতার সমস্যা দূর শুরু হয়। কিশমিশে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। 1 কাপ কিশমিশে রয়েছে প্রায় 6 মিলিগ্রাম আয়রন, যা আমাদের দেহের প্রায় 17% আয়রনের ঘাটতি পূরণ করতে সক্ষম। নম্বর আট, দাঁত ও মাড়ি সুরক্ষা করে। অনেকে ভাবতে পারেন কিশমিশে চিনি রয়েছে, যা দাঁতের জন্য ক্ষতিকর, কিন্তু চিনির পাশাপাশি কিশমিশে রয়েছে পলিনোলিক অ্যাসিড, যা মুখের ভেতরে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় এবং ক্যাভিটি প্রতিরোধ কাজ করে। সো বন্ধুরা, এই ছিল আজকের হেলথ টিপস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ।